নমস্কার এই বিশেষ সম্প্রচাৰ মাজুলী আপোনালোক স্বাগতম মই প্ৰাঞ্জল সিবিআইৰ তদন্ত প্ৰক্ৰিয়া পূৰ্ণ গতিত ইতিমধ্যে প্ৰথমখন অভিযোগনামা দাখিল কৰা হৈছে জুনমণিৰ মৃত্যু সন্দৰ্ভত সমগ্র অসমজুৰি আজিও দাবী উত্থাপন হৈ আছে যে জুনমণিৰ মৃত্যুৰ উচিত তদন্ত লাগে এই তদন্তৰ প্ৰতিবেদন লাগে CBI তদন্তৰ দায়িত্ব হাতত লোৱাৰ পাছত সবৰে এটাই মাত্ৰ কামনা যে জুনমণিৰ মৃত্যু ৰহস্য ফাদিল হ'ব লাগে আৰু হেহতিয়া কৈ CBIৰ অভিযোগনামাত এনে কিছু তথ্য সন্মুখলৈ আহিছে যি তথ্যই অলপ হলেও এই সমগ্র গুছৰটোৰ নিষ্পত্তি কৰিবলৈ যেন কৈ আছে কিন্তু অসমবাসীয়ে আজিও এটাই দাবী কৰি আছে যে জুনমণি ৰাভাক হত্যা কৰা হৈছিল একাংশই এই কথা আজিও কৈ আছে জুনমণি ৰাভাক কোনোবাই হত্যা কৰিছিল ইয়াত একাংশ নেক্সাস জড়িত বুলি একাংশৰ অভিযোগ এতিয়াও শুনিবলৈ পোৱা গৈ আছে আজিও বহুতে জুনমণি ৰাভাৰ মৃত্যু সন্দৰ্ভত হত্যাৰ কথাই পোনপটীয়াকৈ উল্লেখ কৰিব বিচাৰে কিন্তু আমি কৈ থওঁ যে CBI তদন্তত কি পাইছে সেইখিনি বৰ গুৰুত্বপূৰ্ণ CBI প্ৰায় নিষ্পত্তিৰ দিশে গৈ আছে এই সমগ্ৰ গোচৰটো CBI এই তদন্ত প্ৰক্ৰিয়াতে সামৰিবলৈ গৈ আছে কাৰণ CBI ইতিমধ্যেই ইয়াৰ আঁৰৰ ৰহস্য ফাদিল কৰিবলৈ সক্ষম হৈছে জুনমণিৰ মৃত্যু কেনেধৰণে হ'ল বা জুনমণিক সঁচাকৈ হত্যা কৰা হৈছিল নেকি সেই সকলো তথ্য CBIৰ অভিযোগনামাত লাহে লাহে ফাদিল হ'বলৈ ধৰিছে প্ৰথমখন অভিযোগনামা ইতিমধ্যেই চেণ্ট্ৰেল ব্যুৰ অফ ইনভেষ্টিগেশ্যনে দাখিল কৰিছে যিহেতু আমি জানো সমগ্ৰ ঘটনাক্ৰম যদি অলপ পিছুৱাই চাওঁ 16 মে'ৰ নিশা জুনমণি ৰাভাৰ মৃত্যু হৈছিল এটা দুৰ্ঘটনা এখন ট্ৰাকত খুন্দা মাৰিছিল জুনমণি ৰাভাৰ গাড়ীয়ে আৰু তাৰ পাছতেই হৈচৈ লাগিছিল ৰাজ্যজুৰি জুনমণি ৰাভাৰ মাতৃয়ে পৰৱৰ্তী সময়ত গোচৰো ৰুজু কৰিছিলে এই দুৰ্ঘটনা ৰহস্যজনক বুলি আন কেইবাটাও গোচৰ আছে কিন্তু সমগ্ৰ ঘটনাক্ৰম অলপ যদি আগুৱাই চাওঁ তেনেহ'লে আমি সেই ঘটনাক্ৰমো বুজি লোৱাটো উচিত কি হৈছিল প্ৰকৃততে CBI তদন্তত আৰু কি কি পাইছে কেৱল এটা এংগলেই পোৱা নাই CBI বহুকেইটা এংগল পাইছে যিটো মই নথি আকাৰত বৰ্তমান লিপিবদ্ধ কৰি আনিছোঁ CBIৰ বিষয়াৰ যিখিনি ভাষ্য দিছে তাৰ আধাৰত উল্লেখযোগ্য যে ইতিমধ্যে SI জুনমণিৰ মৃত্যুৰ পূৰ্বেই উত্তৰ লখিমপুৰ থানাত এটা গোচৰ ৰুজু হৈছিল আৰু সেই গোচৰটো আছিল 183/23 183/23 গোচৰটো ৰুজু হৈছিল SI জুনমণিৰ মৃত্যুৰ পূৰ্বেই জুনমণিয়ে 6 মে'ৰ নিশা লখিমপুৰ নাওবৈচাৰ আজগৰ আলি এজন বিশেষ ব্যক্তি আজগৰ আলি এই আজগৰ আলি নকল টকা বা নকল সোণ সৰবৰাহৰ সৈতে জড়িত বুলি অভিযোগ উত্থাপন হৈছিল আৰু সেই আজগৰ আলিক 6 মে'ৰ নিশা জুনমণি ৰাভাই কৰায়ত্ব কৰি আনিছিল কিন্তু আজগৰ আলিৰ মাতৃ আমিনা খাতুনে তেওঁক কৰায়ত্ব কৰাৰ পাছতেই এজাহাৰ দিছিলগৈ যে আজগৰ আলিক জুনমণি ৰাভাই অপহৰণ কৰিছে এয়া হৈছে 6 মে'ৰ নিশাৰ ঘটনা আৰু সেইদিনাখনেই জুনমণি ৰাভাই আজগৰ আলিক অপহৰণ কৰা বুলি অভিযোগ উত্থাপন কৰিছিল আজগৰ আলিৰ মাতৃ আমিনা খাতুনে কাৰণ আজগৰ আলিৰ ঘৰত গৈছিল জুনমণি ৰাভা আৰু তাৰ পৰা আজগৰ আলিক উঠাই আনিছিল এজাহাৰ জুনমণিৰ মুক্তিৰ বাবে আনকি এজাহাৰত এই কথা উল্লেখ কৰিছিল আমিনা খাতুনে যে জুনমণিয়ে আজগৰ আলিক মুক্তি কৰি দিয়াৰ নামত 6 লাখ টকা দাবী কৰিছিল জুনমণি ৰাভাই আমিনা খাতুনৰ এয়া এজাহাৰ আছিল 6 মে'ৰ নিশাৰ সেই ঘটনাৰ পাছত জুনমণি ৰাভাই 6 লাখ টকা দাবী কৰিছিল আজগৰ আলিৰ পৰিয়ালৰ পৰা আৰু তাৰে 80,000 টকা SI জুনমণিৰ লগত অহা ৰিয়াজুল ইছলামৰ UPI একাউণ্টত সোমাইছিল বুলি অভিযোগ উঠিছিল আমিনা খাতুনৰ অভিযোগৰ ভিত্তিতে উত্তৰ লখিমপুৰ থানাই 15 মে'ত 6 মে'ৰ ঘটনা তাৰপিছত 15 মে'ত যিহেতু আমিনা খাতুনে এই অভিযোগ উত্থাপন কৰিছিল সেই অভিযোগৰ আধাৰতে উত্তৰ লখিমপুৰ থানাই 15 মে'ত ভাৰতীয় দণ্ডবিধি আইনৰ 120B 395 392 342 387 ধাৰাত 183/23 নম্বৰত গোচৰ পঞ্জীয়ন কৰিছিল এইটোৱে হৈছে 183/23 নম্বৰৰ গোচৰ যিটো জুনমণিৰ মৃত্যুৰ পূৰ্বেই উত্তৰ লখিমপুৰ থানাত ৰুজু হৈছিল আৰু সেই সমগ্ৰ ঘটনাক্ৰম আছিল আজগৰ আলী নামৰ এজনক কৰায়ত্ব কৰিছিল জুনমণি ৰাভাই কিন্তু আজগৰ আলীৰ মাকে আমিনা খাতুনে জুনমণি ৰাভাই আজগৰ আলীক অপহৰণ কৰা বুলি অভিযোগ দাখিল কৰিছিল আৰু অপহৰণৰ বাবদ বা মুকলিৰ বাবদ 6 লাখ টকা মুক্তিপণ দাবী কৰিছিল এইগৰাকী জুনমণি ৰাভাই আৰু ইতিমধ্যেই জুনমণি ৰাভাৰ এগৰাকী সতীৰ্থ ৰিয়াজুল ইছলাম তেওঁৰ UPI একাউণ্টত সেই তাৰে অগ্ৰিম ধন হিচাপে 80,000 টকা সোমাইছিল বুলি অভিযোগ উত্থাপন কৰিছিল আৰু তাৰ আধাৰতে উত্তৰ লখিমপুৰ থানাই 15 মে'ত এই 183/23 নম্বৰ গোচৰটো ৰুজু কৰিছিল য'ত 8জন অভিযুক্তক
ধার্য করা হয়েছিল, অভিযুক্তক চিনাক্ত করা হয়েছিল, যি আঠজনের নাম হয়েছে জুনমণি রাভা, নূর মোহাম্মদ উরফে কালিয়া, আজিমুদ্দিন, মুস্তাক আহমেদ, মুক্তার হুসেন, আতাবুর রহমান, নজরুল ইসলাম আর রিয়াজুল ইসলাম। এই উত্তর লক্ষিমপুর থানায় 15 মে রুজু করা গোচরট জুনমণি রাভাকো অভিযুক্ত করেছিল। জুনমণি রাভা সহিতে এই আটাইকেজনকে অভিযুক্ত করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পিছদিনাই 16 মে'ত পুৱতি নিশা জুনমণি রাভার মৃত্যু হল। আর তারপরে CBI এই গোচরট নিজের হাত ললে, যেটা CBI তদন্ত প্রক্রিয়া আগবহালে শেহতাক, আর CBI গোচরট নিজের হাতত লো 183/23 নম্বর গোচরটকেই 94/2023 নম্বর গোচর নতুনক পঞ্জীয়ন করলে। আর এই গোচরটরে অভিযোগনামা এয়া, এটা এই গোচরটর অভিযোগনামা যেটা গোচর সেই আসগর আলীক অপহরণ করা বলে খবর ওলাইছিল, 6 লাখ টাকা মুক্তিপণ দাবি করা বলে খবর ওলাইছিল, নকল টাকা আর নকল সোণর ব্যবহারের কথা ওলাইছিল আসগর আলীর, সেই গোচরটতে অবশেষত সেন্ট্রেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে অভিযোগনামা দাখিল করেছে। আর সেই অভিযোগনামাত কি কৈছে সেন্ট্রেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে, 4 জনক অভিযুক্ত করেছে। এইখন অভিযোগনামাত এবার 4 জনক অভিযুক্ত করেছে, পূর্বে 8 জনক অভিযুক্ত করা হয়েছিল উত্তর লক্ষিমপুর থানায় রুজু করা সেই গোচরট 183/2023। সেই গোচরট 8 জনক অভিযুক্ত করা হয়েছিল, যত জুনমণি রাভারও নাম আছিল, ওরফে নূর মোহাম্মদ ওরফে কালিয়ার নাম আছিল, আজিমুদ্দিন, মুস্তাক আহমেদ, মুক্তার হুসেন, আতাবুর রহমানের নাম আছিল, নজরুল ইসলাম আর রিয়াজুল ইসলামের নাম আছিল, মোট 8 জন। এতিয়া CBI যেহেতু এই গোচরট নিজের হাতত লওয়ার পশত সেই পুরনি গোচরট 15 মে'র গোচরট নতুনক পঞ্জীভুক্ত করলে 94/2023, আর সেইটোরে অভিযোগনামা ইতিমধ্যে দাখিল করেছে, অর্থাৎ চার্জশিট দাখিল করেছে। অভিযোগনামা 400 পৃষ্ঠার অভিযোগনামাত CBI তদন্তকারী বিপিন গেহলতে অভিযুক্ত করেছে এবার নূর মোহাম্মদ ওরফে কালিয়া, সে আগরে আগর অভিযুক্ত, তেওঁর নামও আছে, রিয়াজুল ইসলামের নাম আছে, আজিমুদ্দিন ওরফে আজিজুরের নাম আছে, আর মজিবুর রহমান নামের এজন নতুনক ইয়াত অন্তর্ভুক্ত হয়েছে CBI তদন্ত প্রক্রিয়া। মজিবুর রহমান স্বাভাবিকতে জুনমণি রাভার যেহেতু মৃত্যু হয়ে গেল, সেহে জুনমণি রাভার নাম ইয়াত নাই, কারণ জুনমণি রাভা ইতিমধ্যে ইহলীলা সম্বরণ করেছে। আর রহস্যজনক মৃত্যু সন্দর্ভত কিন্তু তদন্ত এটাও বাকি আছে। অভিযুক্ত করা হয়েছে 4 জনক এই অভিযোগনামাত, আর যি আন দুটা গোচর আছে 84/23 আর 87/23, এই গোচরত তদন্ত আর দুর্ঘটনাস্থলী পরিদর্শনকারী ফরেনসিক্স এক্সপার্টর তথ্যখিনি সংগ্রহ করেছে CBI। আর শেহতীয়া তথ্য হল যে CBI এক প্রকার প্রায় নিশ্চিত হয়েছে যে জুনমণি রাভার পথ দুর্ঘটনার ফলত মৃত্যু হল। জুনমণি রাভাক হত্যা করা হওয়া নাছিল, জুনমণি রাভা পথ দুর্ঘটনার ফলত মৃত্যুমুখত পড়লে, তারে এটা আমি পূর্বানুমান করব পাৰিছো। আর শেহতীয়াক প্রায় এই কথাটো নিশ্চিত হয়েছে সেন্ট্রেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন যে জুনমণি রাভার পথ দুর্ঘটনাতে মৃত্যু হয়েছিল। কিন্তু অভিযোগনামা এতিয়াও দাখিল করা নাই অবশ্যই, কারণ জুনমণি রাভার মাতৃয়ে এই সন্দর্ভত গোচর রুজু করেছিল, আর আন একটা গোচর রুজু হয়েছিল, মোট 2টা গোচর 84/23 আর 87/23। জুনমণির রহস্যজনক মৃত্যু সন্দর্ভত এই 2টা গোচর, পূর্বর যে অভিযোগনামা দাখিল করেছে CBI সেইটো কিন্তু আন একটা গোচর, আপনার ইতিমধ্যে মই বর্ণনা আকারে আগবাইছো। সেই গোচরটোর নকল খুন, নকল টাকা আর টাকা দাবি এইবর সংক্রান্ত আছিল গোচর, যেটা উত্তর লক্ষিমপুর থানায় রুজু করেছিল, তাক CBI নতুনক নামাকরণ করেছে বা নতুনক পঞ্জীভুক্ত করেছিল। আর সেই গোচরটোর অভিযোগনামা দাখিল করা হয়েছে এবার পূর্বর 8 জনের ঠাইত 4 জনক অভিযুক্ত করা হয়েছে। নামকেইটা মই কই দিছো আপনার পুনর জানাইছো, সেই 4 জন হয়েছে নতুনক নামাকরণ করা লোককেইজন বা অভিযুক্ত করা লোককেইজন, নূর মোহাম্মদ ওরফে কালিয়া, রিয়াজুল ইসলাম, আজিবুদ্দিন ওরফে আজিজুর আর মজিবুর রহমান। এই 4 জন নতুনক অভিযুক্ত হয়েছে CBI গোচরট, আর অভিযুক্ত করে অভিযোগনামা দাখিল করা হয়েছে। আন বহুকেইজনক তদন্তর আওতালে অনা হব বলে কোয়া হয়েছে, নকল সোণ আর নকল টকার ধন দাবি সংক্রান্তীয়। আর এই জুনমণি রাভা যে রহস্যজনক মৃত্যু হল, সেই রহস্যজনক মৃত্যুর 2টা গোচর আছে, 84/23 আর 87/23, অতি শীঘ্রে তার অভিযোগনামা দাখিল করব। আর ইতিমধ্যেই ফরেন্সিক এক্সপার্টরপর তথ্যখিন সংগ্রহ করেছে সেন্ট্রেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে, আর সেই আধারতে বা তার আধারতে 84/23 নম্বর গোচরটোর অভিযোগনামা অতি শীঘ্রেই দাখিল করব, চার্জশিট দাখিল করব। আর এক প্রকার প্রায় নিশ্চিত হয়েছে আমার যে খবর আছে জুনমণি রাভার পথ দুর্ঘটনার ফলত মৃত্যু হওয়া বলে, এক প্রকার CBI নিশ্চিত হয়েছে, মানে এটা এই সমাপ্তি হব গোচরটোর আর তদন্ত প্রক্রিয়া সামরণি হব হয়তো, স্বাভাবিকতে বড় বেশি দিন নাই হয়তো। কিন্তু জুনমণি রাভার হত্যাকারী বলে একাংশ কই আছিল, আর আমি কইছো যে ধরা পড়িল জুনমণি রাভার হত্যাকারী, আমি সেইখানে ভাববোধক এটাও দিছো, কারণ জুনমণি রাভার যদি পথ দুর্ঘটনাতে মৃত্যু হয়ে যায় স্বাভাবিকতে জুনমণি রাভার আর কোনো হত্যাকারী নাই, সেইটো এক প্রকার নিশ্চিত হব CBI এই অভিযোগনামা দাখিল করার পাছতে। পথ দুর্ঘটনার ফলতে মৃত্যু হয়েছে, কিন্তু আগর অধ্যায়বোর বড় গুরুত্বপূর্ণ। কিন্তু অসমবাসী
আজিও অসন্তুষ্ট হৈ আছে বিভিন্ন বিষয়ত জুনমণি ৰাভাৰ মৃত্যুক লৈ সকলোৱে মত প্ৰকাশ কৰি আছে জুনমণি ৰাভাৰ মৃত্যুৰ উচিত তদন্তৰ কথা কৈ আছে কিন্তু চেণ্ট্ৰেল ব্যুৰো অফ ইনভেষ্টিগেচনে প্ৰতিটো দিশ তন্ন তন্নকৈ চাইছো বুলি দাবী কৰিছে তেওঁলোকে একো এটা ত্ৰুটি এৰিব বিচৰা নাই কোনো ধৰণৰ ত্ৰুটি তেওঁলোকে কৰা নাই সকলো ধৰণৰ খুটি নাতি সকলো একে একা কৰি এই গোচৰটোৰ তদন্ত প্ৰক্ৰিয়া চলাই গৈছে বুলি চি বি আই তৰফৰ পৰা দাবী কৰিছে আৰু সেয়েহে এক প্ৰকাৰ এতিয়া যে নিশ্চিত হ'বলৈ গৈ আছে যে জুনমণি ৰাভাৰ পথ দুৰ্ঘটনাৰ ফলতে মৃত্যু হ'ল কিন্তু আমি সেই প্ৰতিবেদন দাখিল কৰাৰ দিনটোলৈ অপেক্ষা কৰি আছোঁ 84/23 যি অভিযোগনামা দাখিল কৰিব চি বি আই লগতে 87/23 তাতেই স্পষ্ট হ'ব জুনমণি ৰাভাৰ মৃত্যুৰ আচল ৰহস্য তেতিয়াই উদঘাটন হ'ব অসমবাসীয়ে যদিও কৈ আছিল যে জুনমণি ৰাভাক হত্যা কৰা হৈছিল কিন্তু মূল কাৰণটো এতিয়া লাহে লাহে পোহৰলৈ আহিব ধৰিছে আৰু চি বি আইৰ এই তদন্ত প্ৰক্ৰিয়াই সমগ্ৰ ঘটনা বা সমগ্ৰ ৰহস্য ভেদ কৰিব পাৰিব বুলি সকলো আশাবাদী আৰু নিৰপেক্ষ ৰূপত চি বি আই তদন্ত প্ৰক্ৰিয়া চলাইছে বুলি আমি আশাবাদী কিন্তু ৰাইজে যিবোৰ প্ৰশ্ন সুধিছে সেই প্ৰশ্নবোৰৰো স্বাভাৱিকতেই যদি চি বি আইৰ তৰফৰ পৰা উত্তৰ দিয়ে তেনেহ'লে সকলো নথৈ আনন্দিত হ'ব চি বি আইৰ তৰফৰ পৰাও এই প্ৰশ্নবোৰৰ উত্তৰ স্বাভাৱিকতে দিব বুলি আমি আশা কৰিছোঁ আপোনালোকৰ কি মতামত আমাৰ কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনাওক ধন্যবাদ